এটা আসলে একটা মিষ্টি দিয়ে হওয়ার কথা আর খুব লাগছে যে ভালো লাগছে যে আসুন মানে এর থেকে আনন্দ কি হতে পারে বাংলায় চলচ্চিত্রে বাংলা দর্শক ঠিক আছে আনন্দ আমি এখানে দাঁড়িয়ে দেখছি যে সবাই আপু সব মিলিয়ে সবাই প্রশংসাই করছে ভালো হয়েছে এই যে একটা মানে সুন্দর একটা রিভিউ মানুষের রিভিউ মানে এই ব্যাপারগুলো আসলে কতটা আনন্দ দেয় আপনি আর্টিস্ট আসলে একজন আর্টিস্টের সবচেয়ে বড় আনন্দ তার গান দেখে যদি সবাই অ্যাপ্রিসিয়েট করে সেটা করছে ভালো লাগছে আপনি দেখতে পেলেন আমি এখানে দাঁড়িয়ে আছি পাঁচ দিয়ে দর্শকগুলো এটাই তো পাওয়া আর কিছু চাওয়ার কি আছে আমরা দেয়ালের দেশে দর্শক সাবতার কাছ থেকে জানতে চাই যে দেয়ালের দেশে অ্যাক্ট্রেস সাবতার অভিজ্ঞতা থেকে জানাচ্ছে দর্শক স্বাগতার অভিজ্ঞতাটা খুবই বাজে টিকিটই পেলাম না কেন টিকিট পাচ্ছি না চিলাচিলি করা উচিত ভেঙে ফেলা উচিত টিকিট নাই আর অ্যাক্ট্রেস স্বাগতা হচ্ছে বলবো অনেক কষ্ট করে শুটিং করেছে বিশুক মনির প্রথম চলচ্চিত্র একটা ছেলে অল্প বয়সে নিজে লিখেছে নিজে ডিরেকশন নিয়েছে সব কিছু নিজে করেছে তো এটা তাকে ক্রেডিট দিতে হবে এবং নতুন জেনারেশন যে আসছে এবং আসলে নতুনরাই বাংলা চলচ্চিত্রের হাল ধরবে এটা তার সবচেয়ে বড় প্রমাণ আপু হুগলির সঙ্গে কাজ করেছেন তার সঙ্গে কাজের অভিজ্ঞতা একটু শেয়ার করবেন এবং তার সঙ্গে কেমিস্ট্রিটা খুবই ভালো হুগলির সাথে আমার বেশ অনেকগুলো সিকোয়েন্স ছিল কারণ এই চলচ্চিত্রে হুগলি আমার বাসার গৃহকর্মী তো অনেক এবং তার সাথে আমার ক্যারেক্টারটা আমার হাজব্যান্ডের সাথেও কিছু ছিল তবে আসলে আমার আর হুগলির যে কেমিস্ট্রি এটা দর্শক দেখবে হলে এসে বা স্ক্রিনে দেখতে পাবে তো এটা দেখার জন্য আমি বলবো না কিছু আমার ভালো লেগেছে তার সাথে অভিনয় করে তবে কেমিস্ট্রিটা কেমন হচ্ছে সেটা আসলে হলে রাজের সাথে আমার এটা প্রথম কাজ রাজের সাথেও কিন্তু রাজের তো আমি রাজকে আমি অনেকদিন ধরে চিনি কাজ করতে দেখছি ইজ এ ভেরি গুড অ্যাক্টর অনেক ডেডিকেটেড এবং অনেক ভালোবাসা নিয়ে কাজ করে এবং আশা করি যে সে ভালো করবে এবং আমরা দেখতে পাচ্ছি সে ভালো করছে আপনি অনেক অনেক বছর কাজ করছেন এবং রাজও খুব অল্প সময় কাজ করছেন উনি অনেক হার্ডওয়ার্কিং মানে এই ব্যাপারটুকু আপনার কাছে জানতে চাই হার্ডওয়ার্কিং না হলে আমি বেশি বছর ধরে কাজ করি এখনো পর্যন্ত টিকে আছি কারণ আমিও হার্ডওয়ার্কিং সো শরীফুল রাজু হার্ডওয়ার্কিং একটা মানুষের টিকে থাকার জন্য এটা একটা কন্ডিশন আপনার হার্ডওয়ার্কিং হতেই হবে তা না হলে আপনি আসলে টিকে থাকতে পারবেন অ্যাজ এ কো আর্টিস্ট আপনি শরীফুল রাজকে দর্শক দিতে চান বুদ্ধিকে দর্শক আমি আসলে এই মার্কিংয়েই যাব না কারণ আমার সাথে শরীফুল রাজের কম ছিল কাজ মানে আমাদের কমিউনিকেশন কম ছিল সিনেমাতে বাট অ্যাজ এ পারফর্মার হি ইজ সুপার আমরা তো দেখতেই পাচ্ছি সবাই আর বুবলিও সুপার আমি দুজনকে ভালো মার্কস দেবো কিন্তু আমাকে তারা কি মার্কস দেবে সেটা হচ্ছে জানার বিষয় ওকে থ্যাংক ইউ ও